হায়াত আর কতদিন আছে আল্লাহ ভালো জানেন। আমরা যে যে বয়সে আছি, প্রত্যেকের বয়সের মানুষই দুনিয়া থেকে চলে গেছে, এমন নয় যে আমার বয়সের কেউ মরে নাই। আপনার বয়সের লোকও চলে গেছে, আমার বয়সের মানুষও চলে গেছে। ছোটোবেলায় প্রাইমারিতে পড়েছেন অনেক মানুষ আপনার সাথে, এখন কবরে। হাই স্কুলে পড়েছেন কবরে, কলেজে পড়েছেন আপনার সঙ্গী কবরে, চাকরি করেছেন একসাথে কবরে। আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছেন, যেন আগামী সময়গুলো আমাদের নেক কাজে কাটে। কারণ চারটা মাস বড় দামি, এর মধ্যে বৎসরের প্রথম মাস মহরম, এর আগে দুই মাসও গেছে জিলকাত জিলহজ। আর আল্লাহ তাআলার নির্দেশ হইল ওয়ালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, কিছু করতে পারো আর না পারো, গুনাহ করো না, গুনাহ করো না, কিছু করতে পারো আর না পারো, কারোর উপকার করতে পারো আর না পারো, কাউকে ঠগাইও না, কাউকে দিতে না পারো, কারোর টাকা মারি খেয়েও না, নিজে গুনাহ করো না। কাজেই আগামী দিনগুলো যদি আমার এইভাবে যায় যে আমি আর কোনো গুনাহ করব না, কারণ গুনায় ক্ষতিটা কার, আমারই ক্ষতি, আমার আল্লাহর কোনো ক্ষতি হয় নাই, আমি ক্ষতি করে ফেলছি আমার, আমি বুঝতে পারি। ডায়াবেটিস রোগী জানে না যে মিষ্টি খাইলে ক্ষতি, সে খাইতেই আছে, কিন্তু হঠাৎ করে একসময় শেষ, তবে বলে যে এর জিহ্বা সামলাইতে পারে না। কিন্তু আরেকজনের ডায়াবেটিস মাশাআল্লাহ ভালোই আছে, ডায়াবেটিসও আছে, সে ভালোই চলছে, সমস্যা হয় না, কারণ উনি সতর্কতার সাথে চলে। আর যিনি সতর্ক, উনি যদি কখনো বেখেয়ালে খেয়ে ফেলেন, আম বেশি খেয়ে ফেলছেন, কাঁঠাল খেয়ে ফেলছেন, ভালো লাগছিল, তো নিজেই তওবা করে, কী তওবা, আজকে হাঁটে যাবো, আজকে গাড়িতে উঠবো না, বা আজকে একটু বেশি হাঁটব, কারণ আমার তো ক্ষতি হয়ে গেছে, এটাকে পুষিয়ে নিতে হবে, আমার সুগার বেড়ে গেছে, সুগারকে কমাইতে হবে। উনি বুঝতেছে যে মিষ্টি আমার ক্ষতি, কিন্তু আমি গুনাহ করে বুঝতেছি না যে গুনাহ আমার ক্ষতি। ডায়াবেটিসের মিষ্টি আমার ক্ষতি হইলে বা কতটুকুই ক্ষতি, আমার হয়তো চোখ যাবে, আমার কিডনি নষ্ট হয়ে যাবে, আমি কষ্ট পেয়ে শেষ পর্যন্ত দুনিয়া থেকে চলে যাব, কিন্তু গুনাহ আমাকে যেই গভীরে বেড়ে দিবে, যে গর্তে বেড়ে দিবে, এখান থেকে উদ্ধার করার জন্য আমাকে কেউ আসবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা ওয়া ইন তাদু মুসকালাতুন ইলা হামলিহা লা ইউহমাল মিনহু শাই, নিজের ছেলেকে ডেকে বলবে যে বাবা আমাকে একটু বাঁচা, ছেলে বাবাকে বলবে বাবা আমাকে একটু বাঁচাও, মা মেয়েকে বলবে, মেয়ে মাকে বলবে, কিন্তু কেউ কারো সাহায্য আগে আসবে না সেদিন। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ তাআলা বলেন সেদিন সবাই নিজ দান্দায় ব্যস্ত থাকবে, জাহান্নামের সত্তর হাজার শিকল, এক এক শিকলে সত্তর হাজার ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রেখেছে, আর জাহান্নাম হাশরের ময়দানের দিকে ধেয়ে আসতেছে, আপনি কালো ছাতা মাথা দিয়ে যাইতেছেন। ছোটোবেলায় বাস্তবে বিপদে পড়েই নাই, আমি শুনছি যে পাগলা মহিষ কালো পোশাক আর কালো ছাতা দেখলে দৌড়ে আসে, কারণ হয়তো ভাবে যে এই আরেক মহিষ কালো দেখা যায়, এখন পাগলা মহিষ আপনি কালো ছাতা মাথা দিয়ে যাচ্ছেন, আপনাকে দেখেই দৌড়িয়ে আসতেছে, যে রাখাল ও টেনে ধরে রাখছে কিন্তু সামলাতে পারতেছে না, আপনার অবস্থা কি যেতেছে, এই মহিষ যদি আমার দিকে ছুটে আসে, আমার গায়ের দিকে আসে, আমার কী উপায়, আপনি বেহুশ হয়ে ধরতেছেন। বল হাসর ময়দানে জাহান্নামের এই দৃশ্য দেখে আম্বিয়ে কারাম আলাইহিমুসসালাম বেহুশ হয়ে যাবে, ওনারা বলবে নফসি নফসি, আয় আল্লাহ বাঁচাও, আয় আল্লাহ বাঁচাও। কাজে গুনাহ আমার ক্ষতি যতটুকু হয়ে গেছে, এটার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিবে। আল্লাহ তাআলা এত দয়ালু, বলেন যে বন্দা
দিনের বেলায় যত গুণা করছো, তুমি যদি আসমান আর জমিনের মাঝখানের গুণা করি থাকো, পুরা জায়গা ভর্তি হয়ে গেছে তোমার গুণাহে। তো আমি এর চেয়ে বেশি রহমত নিয়ে তোমার জন্য অপেক্ষায় আছি। তুমি শুধু আমাকে একটু বলো যে আল্লাহ ভুল করছি, মাফ করে দেন। তুমি বলো আল্লাহ মাফ করে দেন, দিল থেকে বলো, মন থেকে বলো, তো আমি তোমার সমস্ত গুণা মাফ করে দিই। এই জন্য নতুন বৎসর আজকে পহেলা জমা 1446 হিজরি সনের আজকে পহেলা জমা। এই নতুন বৎসরে নিয়ত করি মনে মনে যে এ বৎসর থেকে সামনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে গুনাহ আর করবো না, আর আল্লাহ তাআলার কাছে অতীতের জন্য মাফ চেয়ে নিব। হইতে পারে আর এক সপ্তাহ হায়াত আছে, তো আমি মাফ চাইলে তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন। সামনের যে কদিন আছি বস নেকি লেখা আছে, আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সওয়াবের নামাজ হইল তাহাজ্জুদের নামাজ। নফল নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজ হইল তাহাজ্জুদের নামাজ। একজন রাসূল ছিলেন, একসময় মসজিদের মিম্বারে বসে ওয়াজ করতেছিলেন, ওদিনেই হজরতে আব্দুল ইবনে সালাম, উনি ইহুদদের বড় আলেম, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বিষয়টি শোনার পরে শুধু দেখতে আসছেন যে উনি আসলে কি নবী নাকি। তো উনি দূর থেকে দেখে পরে যে মন্তব্য করছেন যে প্রথমে এক নজরে ওনার চেহারা দেখা মাত্রই আমি বুঝি বলছি যে লোকটা ঠিক, কারণ চেহারা মানুষের সাইনবোর্ড, চেহারা দেখে আমি বুঝে গেছি যে লাইসা হাজা বেওয়াজে কাজ, ইনি কোনো মিথ্যুক নন, ইনি সত্যবাদী। এটা তো দূর থেকে চেহারা দেখছি, এরপরে আর একটু কাছে আসছি যখন, তো ওনার ওয়াজ শুনতেছিলাম। জীবনে সর্বপ্রথম রাসূল ইসলামের যে ওয়াজ আমি শুনেছি, এই প্রথম ওয়াজ আমার কানে যাচ্ছে। কি বলতেছিলেন, আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, চারটা কাজ করো, আফসুস সালাম, তুমি চেনো আর না চেনো, সবাইকে শুধু সালাম দিন, সবাইকে সালাম দিন, পথে যার সাথে দেখা হয় সালাম দিন। হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার এক ছাত্রকে নিয়ে, ভক্তকে নিয়ে বাজারে গেছেন, বাজারে গিয়ে সালাম টালাম দিয়ে চলে আসছেন। ফরদ্দিন আবার ওই খাদেম বা ছাত্র আসার পরে চলো বাজারে, হুজুর কাল গত বাজারে গেলেন, কিনেন নাই তো কিছু, কিছুই তো কিনেন নাই, কি জন্য যাবেন, ঘুরি চলে আসছেন। আরে কী করছি কালকে, গিয়ে শুধু সালাম দিয়েছেন, এই সালাম দেওয়ার জন্যই গেছি, কারণ এত মানুষ একসাথে কই পাবো, বাজারে তো মানুষ আর মানুষ, ডাইনে বাঁয়ে সামনে পিছনে মানুষ আর মানুষ, তাই সালাম দেওয়ার জন্যে বাজারে যাই। রাসূল সাল্লাম বলেন আফসুস সালাম, বেশি বেশি সালাম দিও, ও আত্মীয় তোয়াম, আর তুমি মানুষকে খাওয়ানোর অভ্যাস গড়ে ওঠাও, অভ্যাস গড়ে নাও, যে গরিব দুঃখী হোক, আত্মীয় স্বজন হোক, মেহমান হোক, মানুষকে খাওয়াবো। ওয়াসেলুল আরহাম, আর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখ, কোনো আত্মীয়র হক নষ্ট করব না, তাদের মনে কষ্ট দেব না, কোনোভাবেই তাদের আমি মনের ব্যথার কারণ হব না, বরং তাদের সুখের কারণ হব। আর চার নম্বরে যেটা, সেটা হলো অসল্লু বিল্লাইলে ওয়ান্নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি দুই রাকাত, চার রাকাত, আট রাকাত, যে কয় রাকাত পারো তুমি দিল লাগিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে ঝামেলা মুক্ত অবস্থায় তুমি জান্নাতে আর বেহেশতে চলে যেতে পারো। এই জন্য রাসূল সাল্লাম বলেন ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের কেউ কেউ আছেন তাহাজ্জুদ ছাড়েন নাই কখনো, আর আমাদের মধ্যে এমন দুই একজনও আছেন যিনি তাহাজ্জুদ পড়েন নাই কোনোদিন তাহাজ্জুদ পড়েন নাই, কারণ উনি তো ফরজ নামাজে পড়ে না। আল্লাহর এমন কিছু বন্দাও আছে যিনি জুমাও ঠিক মতো পড়েন, এমনি মুসলমান তো ঠিকই আছে, উনি শুধু দুই দিন নামাজ পড়ে। এটা হলো যেহেতু মানে শ্বশুরবাড়িতে যে শাশুড়িকে সালাম দিবে 5-7 হাজার টাকা পাবে,
ঈদের নামাজ না পড়লে কেমন হবে, বা একটু মুসলমানের খাতায় নাম রাখার জন্য। এতে মানে সচল মুসলমান নয় এরা, এরা হলো অচল মুসলমান। অচল ঘড়ি কয়বার ঠিক টাইম দেয় দেখবা, ঘড়িতে আটটায় বেজে আছে, কাঁটা নড়ে না আর। সকালে আটটায় আপনার ঘড়িতে আটটায় বাজে, টাইম ঠিক আছে, আর রাতের আটটায় আপনার ঘড়িতে আটটায় বাজে, ঠিক আছে। তাহলে অচল ঘড়ি দুইবার ঠিক টাইম দেয়, আর অচল মুসলমান দুইবার নামাজ পড়ে, একবার ঈদুল ফিতর আর একবার ঈদুল আজহা। এরকম হব না আমি, যদি তাহাজ্জুদ মানে সবসময় পড়তে না পারি তো সবসময় ছাড়ব না। হুজুর সবসময় পড়ি না, তবে এককারে ছাড়ি না, মাঝে মধ্যে পড়ি, বুঝেন না কথা। তাহলে আল্লাহর রহমতে কেউ আছেন তাহাজ্জুদ ছাড়েন না, আবার উল্টাও কেউ আছেন দুই একজন হয়তো তাহাজ্জুদ কখনো পড়েন না। আমি কখনো পড়ি না, ওই তালিকায় থাকব না, বরং তাহাজ্জুদ পড়ি মাঝে মধ্যে, মাসে দুই একদিন পড়ি, সবসময় পারি না, আস্তে আস্তে আগাইতে থাকবো যাতে প্রতি রাত পড়তে পারি। কারণ ওই সময় আল্লাহ তাআলা, এখন তো আমি দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আমার এই চাহিদা, আল্লাহ আমার এই বিপদ, কিন্তু শেষ রাতে আল্লাহ আমাকে ডাকে, বন্দা কিছু লাগবে তুমি এখন বলো আমার কাছে, এখন আমি দেওয়ার জন্য তৈয়ার। আল্লাহ মিন মুস্তাক ফেরেন পাক ফেরালা, আমার কাছে গুণা মাফ চাওয়ার আসো কেউ? তুমি যত অপরাধে করো আমাকে একটু বলো, আমি এখন মাফ করেছি। আল্লাহ মিন মুস্তার জেকিন ফার জুকাহু, কারোর কোনো রিজেকের চাকরির দরকার, তার প্রমোশন দরকার, ব্যবসায় উন্নতি দরকার, ক্ষেত খামারে ফসল ফলের তরাক্কি দরকার, কী লাগবে তোমার বলো আমাকে, আমি ব্যবস্থা করে দিব, কারণ আমার হাতে সব। এই জন্য রাসূল সাহেব বলেন ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল তাহাজ্জুদের নামাজ, আর রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হইল মহরম মাসের রোজা। মহরমের যদি আমরা সোমবার বৃহস্পতিবার রাখতে পারি, অথবা মহরমের আজকে হইল পাঁচ তারিখ, মহরমের আজকে পাঁচ, আগামী জুমার দিনে হবে বারো, তো আগামী জুমার পরে শনি রবি সোম তেরো চোদ্দ পনেরো হবে, তো যদি তিন রোজাও রাখতে পারি তো পুরো মহরম মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাব। রাসূল বলেন রমজানের পরে মাসের দিক থেকে গুরুত্বপূর্ণ মাস রোজা রাখার জন্য হইল মহরম মাস। ও আফদালু সিয়ামে বাদা শাহরে রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে সবচেয়ে উত্তম রোজা রমজানের পরে পবিত্র মাস মহরম মাসের রোজা, আমরা চেষ্টা করব। কিন্তু এর মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে, জিজ্ঞেস করলেন এরা কেন রোজা রাখে, তো ওরা বলল যে এই দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনী থেকে তাদের আক্রমণ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, ফেরাউন গোটা বনু ইসরাইলকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে, এমনি এদেরকে বিভিন্নভাবে কষ্ট দিছে, মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসা যেন বন্ধ হয়ে যায়, আসতে না পারেন, এই জন্য মূসা আলাইহিস সালামের জন্মের আগেই সে শিশু মানে ছেলে সন্তান যারা মেয়েদেরকে ছেড়ে দিত আর ছেলেদেরকে সব হত্যা করত। ইউজাব্বিহু আবনাআকুম ওয়াইস্তাহিয়ী নিসাআকুম, ছেলেদেরকে সব জবাই করে দিত আর মেয়েদেরকে ছেড়ে দিত, কারণ সে এক স্বপ্ন দেখছে যে বনু ইসরায়েলদের যেদিকে থাকে ওই দিক থেকে আগুন আসতেছে, আগুন এসে তার গোটা সিংহাসন পুড়ে ফেলছে। তো সে একদিন সকালবেলায় খুব একবারে মলিন চেহারা নিয়ে, বিভৎস চেহারা নিয়ে, অন্যরকম এক চেহারা নিয়ে সকালবেলায় বের হয়ে আসছে, রাজপ্রসাদে যারা ছিল বলল যে আপনার চেহারা আজকে অন্যরকম দেখতেছি, ঘটনা কি? বলে যে আমি এরকম একটা স্বপ্ন দেখছি এই কারণে। তো স্বপ্নের ব্যাখ্যা যারা জানে ওদেরকে ডাকেন, ওরা বলল যে বনু ইসরায়েলের থেকে একটা সন্তান আসবে যেটা আপনার সিংহাসন পতনের কারণ হবে। বলল যে একটা সন্তান, তা আমি সন্তানেই বাঁচতে দিব না, এই মারা শুরু করল। কিন্তু এত নির্যাতন, এত ষড়যন্ত্র, এর ভিতরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হেফাজত করছেন, হেফাজত তো করছেন তো করছেন, ফেরাউনের ঘরে নিয়ে হেফাজত করছেন, সু লম্বা কাহিনী। এরপরে মূসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, নবী হইলেন, কাহিনী বললে তো দুই জুমা শেষ হবে না। এরপরে
মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, এখন বনু ইসরায়েল তো ওনার দাওয়াতে মুসলমান হওয়া শুরু করছে। এইবার ফেরাউন বলল যে এরা তো আবার আমার বিরুদ্ধে, এবার আবার মারা শুরু করছে, আবারও হত্যা শুরু করছে। তখন বনু ইসরায়েল মূসা আলাইহিস সালামের গোত্রের লোকেরা, ওনার বংশের লোকেরা বলতে লাগলো, উদিনা মিন কাবলে আনতিয়ানা ও মিন বাদে মা জিতানা, ওগো আল্লাহর নবী, আপনার জন্মের আগে এরকম এক বিপদে ছিলাম আমরা, এরা আমাদের সন্তানদেরকে মেরে ফেলছে, এখন আবার আমাদেরকে জব্দ করার জন্য, আমাদেরকে দমন করার জন্য এরা আমাদের সন্তানদেরকে মারা শুরু করছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, সবর করো, কারণ এই জমিনে ক্ষমতায় বসানোর মালিক হলেন আল্লাহ। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা, যাকে যখন ইচ্ছা তখন ক্ষমতায় বসাইয়া দেন, কীভাবে কী হবে তোমরা সেটা চিন্তা করো না, তোমরা সবর করো। তো রাজদরবারে সিদ্ধান্ত হয়ে গেল, ফেরাউন সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকালকেই আক্রমণ করবে গোটা বনু ইসরায়েলের উপরে। বনু ইসরায়েলের সংখ্যা কোনো কম নয়, ছয় লক্ষ। তো মূসা আলাইহিস সালাম রাজদরবারের একটা লোক, ভিতরে ভিতরে মুসলমান ছিল। কাল রাজুল মুমিনুন মিন আলে ফিরাউন ইয়াকতুমু ঈমানাহু, রাজদরবারের একটা লোক, সংসদ সদস্যদের মিটিং চলছে, এই সংসদ সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ করছে, অথচ সে ফেরাউনের লোক, এতদিন তার ঈমান চাফা ছিল কিন্তু এখন আর ঘোপটা ধরে রাখতে পারে নাই, কারণ মূসা আলাইহিস সালাম সহ গোটা জাতি মারি ফেলার চিন্তা হইতেছিল। তো বলতেছিল, আতাত্তুলুনা রাজুলা নাইয়া কুলা রব্বি আল্লাহ, তোমরা কাকে মারার সিদ্ধান্ত নিচ্ছ, উনি আল্লাহকে রব মানে, আর জানো আল্লাহ যদি ওনার পক্ষে হয় তাহলে তোমরা কিছুই করতে পারবে না, এরকম বিশাল একটা ওয়াজ করলেন। শেষ বলল, ঔফাবিদু আমরি ইলাল্লাহ, আমি যা বললাম আল্লাহর হাতে সফর্দ করে দিলাম আমার ওয়াজ, কী হবে আমি জানি না। তো মূসা আলাইহিস সালামের কাছে এই লোকটাই খবর ফাটিয়ে দিল যে আপনাকে মারার, বনু ইসরায়েলকে মারার ওরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছে। তো মূসা আলাইহিস সালাম এই ছয় লক্ষ বনু ইসরায়েলকে নিয়ে এক রাত্রেই বের হয়ে গেছেন। কীভাবে এত মানুষ, 100 জনের একটা মিছিল যদি এখান দিয়ে হেঁটে যায়, আপনি এখানে শোয়া, রাত্রে ঘুম ভেঙে যাবে, এরা কারা যায়, আওয়াজ হবে না, কারো কাশি আসবে, কেউ হয়তো কথা বলবে, সবাইকে চুপ করে দিবেন কীভাবে, এখন 600,000 মানুষের মিছিল। মূসা আলাইহিস সালাম একটা পলিসি শিখাই দিলেন যে প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশী ইজিপশিয়ান, এই যে ইজিপ্ট বলি আমরা, ইজিপ্ট মিশর, এই ইজিপ্ট এটা ইংরেজদের দেওয়া নাম, মিশর তো মিশর, কিন্তু ইংরেজরা এসে মিশরের নাম পাল্টাইয়া দিছে যে মিশর নয়, এটার নাম ইজিপ্ট, ইজিপ্ট হইল কিপ্ত, কারণ ফেরাউন হইল কিপ্তি, মূসা আলাইহিস সালাম হইল ইসরায়েলি, উনি হইল বনু, দুইটা বংশ ওখানে, একটা হলো ইজিপশিয়ান আর একটা হইল বনু ইসরায়েল, মানে ব্রিটিশ এসে দেখাই দিল দুনিয়াকে যে মিশর ফেরাউনের দেশ, মূসা আলাইহিস সালামের দেশ নয়, কাজে এটা ইজিপ্ট, এটা মিশর নয়। এই যে ইজিপশিয়ান যারা, কিপ্তি যারা, ওই প্রতিবেশীর কাছ থেকে অলঙ্কার হাওলাত নিবে, বলবে যে আমরা বেড়াইতে যাব, তো রাত্রে ওরা যখন টের পাবে তো ওরা বলবে যে ওরা বেড়াইতে যায়, কিন্তু এই ঘরও বেড়াইতে যায়, ওই ঘরও বেড়াইতে যায়, এই ঘর ওলা তো জানে না যে ওই ঘর ওলাও যায়, ওই ঘর আবার ওই ঘরের প্রতিবেশীর থেকে এইভাবে অলঙ্কার হাওলাত নিয়ে রাতে রাতে বের হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ ছিল, অত্রুকিল বাহারা রাহওয়া, সামনে সাগর পড়বে, সাগর দেখবেন আপনার জন্য দুই ভাগ হয়ে যাবে, আপনি সাগরকে আবার মিলেতে যাবেন না, এক লাঠির আঘাতে রাস্তা হয়ে যাবে, আরেক আঘাত করে সাগরকে মিলেতে যাবেন না, এটাকে এইভাবে রেখে দিবেন। ইন্নাহুম জুন্দু মুগরাতুন, কারণ ফেরাউন বাহিনীকে এখানেই আমি ডুবাইয়া দিব, এখানেই মারিব, আপনার জন্য রাস্তা করে দিব আর ফেরাউনকে ডুবাইয়া মারবে এখানেই। মূসা আলাইহিস সালাম সাগর পার হয়ে আসলেন, এটা হলো লোহিত সাগর, আমরা ছোটোবেলা থেকে এমনি ওয়াজ নসিহতে শুনে আসতেছিলাম যে নীল নদ, যে মূসা আলাইহিস সালাম নীল নদ পার হয়েছেন, না নীল নদ না, নীল নদ তো মিশরের ভিতর দিয়েই প্রবাহিত একটা নদী, নীল নদের দেশ মিশর, যেটা পার হয়ে আসছেন এটা হলো লোহিত সাগর। লোহিত সাগরের এই পাড়ে এশিয়া, পশ্চিম পাড়ে হইল আফ্রিকা, যেমন আমাদের পশ্চিমে ভোলা, আমরা এই পাই লক্ষ্মীপুর, যে ঠিক এশিয়া আর আফ্রিকার বর্ডার, এটা হইল লোহিত সাগর, লোহিত সাগরের পশ্চিমে হইলে আফ্রিকা মহাদেশ আর পূব পাড়ে হইলাম আমরা এশিয়া মহাদেশ।
তাহলে মুসা আলাইহিস সালাম এই লোহিত সাগর পাড়ি দিয়া ফিলিস্তিনে চলে আসছেন, ফিলিস্তিনটা হইল এশিয়ার মধ্যে, এই পাড়ে চলে আসছেন। এই ঘটনাটা ছিল এই মহরমের 10 তারিখ। তো ও ইসরায়েলিরা বা ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন এই এই আশুরার মহরমের 10 তারিখ। আশুরা আরবিতে আশারন মানে 10, 10ম তারিখকে বলে আশুরা, মহরমের 10 তারিখ এই তারিখে নাজাত দিয়েছেন। এইটা শুক্রিয়া হিসাবে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, এই জন্য আমরাও রোজা রাখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আওলা ওয়া আহাক্কু বিমুসা মিনকুম, তোমরা মুসা আলাইহিস সালামের অনুসরণে রোজা রাখতেছ, তো মুসা আলাইহিস সালামের তো আমি আরও বেশি আপন, কারণ উনি আর আমি একই সূত্রের একই ধারার মানুষ, উনি আল্লাহর নবী আমি আল্লাহর নবী, উনি তাওহীদের দাওয়াত দিয়েছেন আমি সে তাওহীদের দাওয়াত দিচ্ছি। এই জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন যেন সবাই আশুরার রোজা রাখে, যেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা ফরজ ছিল, পরে রমজানের রোজার পরে আশুরার রোজা এখন আর ফরজ নেই, এখন মুস্তাহাব নফল, কিন্তু গুরুত্ব এত। রেশম বলেন একটা রোজার কারণে আল্লাহ তাআলা পিছনের 1 বছর গুনাহ মাফ করে দিবেন। সিয়াম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার রোজা আমি আশা করি আল্লাহর কাছে যে রুসিলায় আল্লাহ তাআলা অতীতের 1 বছর গুনাহ মাফ করে দিবেন। আজকে কয় তারিখ? 5, তাহলে হিসাব করে ফেলেন 10 তারিখ কবে হবে? আগামী বুধবার, আগামী বুধবার হবে আশুরার 10 তারিখ, আজকে যেহেতু 5, তাহলে আগামী বুধবার আশুরার 10 তারিখ। এই জন্য রোজা আমাদের নিজেদের লাভ, দুনিয়ারও লাভ আখিরাতেরও লাভ, দেখছেন না? এখন কিছু কিছু ভালো ভালো ডাক্তার পরামর্শ দিচ্ছে রোজা রাখার জন্য, রোজা রাখলে শরীর ভালো থাকবে। এই জন্য এই রোজা আপনার দুনিয়ারও ভালো আখিরাতেরও ভালো। মাঝে মধ্যে রোজা রাখলে প্রতি সপ্তাহে পারেন 2 দিন, প্রতি মাসে পারেন 3 দিন, আর না পারলে কমপক্ষে এইসব দিনও যদি রোজা রাখেন, এটা দুনিয়ারও লাভ আখিরাতেরও লাভ। আখিরাতের লাভ কি? আপনার 1 বছরে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। রোজা অবস্থায় যে দোয়া হয় দোয়া কবুল হয়ে যায়। আপনি এমনি রোজা দোয়া করতেছেন, আজকে সারাদিন দোয়া করলেন, ফজরের পরে করলেন, জোহরের পরে করলেন, জুমার পরে করলেন, আরেকজনে রোজা রেখে দোয়া করতেছে, রোজা রেখে দোয়া করলে ওই দোয়াটা নিশ্চিত কবুল হয়। এই জন্য আশুরার তারিখে রোজা রাখলেন একদিকে 1 বছরে গুনাহ মাফ, আর ওই দিনে যত দোয়া করবেন দোয়াও আল্লাহ তাআলা সব কবুল করে নেবেন। রোজাও রাখলেন দোয়াও কবুল করে নিলেন। তবে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে রোজা রাখতে বলতেছেন আশুরার 10 তারিখে, মহরমের 10 তারিখ, কিন্তু ওইদিকে তো আবার আপনার নির্দেশ ইহুদদের সাথে যেন আমাদের মিল না হয়। তো এখন তো মিলে গেলাম, ওরাও রোজা রাখে আমরাও রোজা রাখি, তাহলে তো মিলে গেলাম। তো রাসূল তখন বলছিলেন লাইন বাকীতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসির, বা লাইন হাইতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসির। রাসূল বলেন আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে, এ বছর তো গেল, তাহলে আমি 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখি। এই জন্য সারা বৎসরে যে কোনো দিনে রোজা একটা রাখা কোনো সমস্যা নেই, কিন্তু আশুরার রোজা একটা রাখা মাকরু, রাখবেন যারা 2টা রাখবেন, আশুরার রোজা রাখবেন 2টা, উত্তম হইল 9 আর 10, বুধবারের সাথে মঙ্গলবার। কিন্তু এইবার যেহেতু বুধবারের পরে বৃহস্পতিবার আবার সাপ্তাহিক উত্তম দিন রোজা রাখার, এই জন্য বুধবার আর বৃহস্পতিবার যদি রাখতে চান তাহলে এক ঢিলে 2 শিকার হয়ে যাবে আর কি। মানে আশুরার 9 তারিখের সাথে আরেকটা তারিখও, 10 তারিখের সাথে আরেকটা তারিখও হইলো, এদিকে সাপ্তাহিক বৃহস্পতিবারের রোজা হয়ে গেল। তাহলে আগামী বুধবার সাথে মঙ্গলবার অথবা বুধবার সাথে বৃহস্পতিবার রোজা রাখার আমরা চেষ্টা করব, ঘরেও এই কথাগুলি বলে দিব। এখন আশুর উপলক্ষে কিছু কিছু কথা ছোটবেলা থেকে আমরা অনেক কাহিনী অনেক কথা শুনে আসতেছি, যেগুলির আসলে এখন দেখতেছি কোনো ভিত্তি নাই। যেমন অনেক ওয়াজ আশুরের রাতে ওয়াজ করতে করতে সারা রাত শেষ করে ফেলান যায়, কারণ আদম আলাইহিস সালামের সৃষ্টি এই কাহিনী শুরু হয়, ওনের জান্নাতে যাওয়া, জান্নাত থেকে বের হওয়া, নূহ আলাইহিস সালামের নৌকায় উঠা, আবার নৌকা গিয়া জুদি পাহাড়ে থামা, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পড়া, এভাবে হজরতে দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হওয়া, ইউসুফ আলাইহিস সালামের বাপের সাথে পরিচয় হওয়া, আইয়ুব আলাইহিস সালামের সুস্থ হওয়া, ইদ্রিস আলাইহিস সালামের আসমানে যাওয়া, মানে এক একটা কাহিনী বলতে বলতে তো 1টা কাহিনী বলতে তো 1 ঘন্টা যায়।
আসলে একটা ঘটনারও কোনো কোরআন হাদিসের ভিত্তি নাই। এগুলি ওয়াজারা কীভাবে বলতে বলতে সমাজে চলে আসতেছে আর কি। এই জন্য আমি সেই ওয়াজে যাচ্ছি না, কথা একটাই যে এই তারিখে আল্লাহ তালা মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন, এই জন্য মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন, রাসূল সাল্লাম রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আমাদের যেটা লাভ হবে একদিনের রোজার দ্বারা, আমার এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আমার দরকার গুনাহ মাফ। বাকি আরও কিছু কথা আছে যে আশুরার তারিখে যদি ভালো খানা খায়, সারা বছর ভালো খানা খাওয়া যায়, আশুরার তারিখে যদি শোকে সুরমা দেয় আর কোনো রোগটোক হবে না, এসব কথারও কোনো ভিত্তি নেই। সব মেড ইন চায়না, মেড ইন মদিনা নয়। আমাদের কি মেড ইন চায়না দরকার, নেই মেড ইন মদিনা দরকার? মেড ইন মদিনা মানে আসলে কোরআন হাদিস এগুলির ভিত্তি নেই, আমাদের ওগুলি দরকার নাই। খানা তো এমনি আল্লাহর রহমতে যা খাচ্ছি খেয়ে যাব, কিন্তু এই তারিখে খেলে যে ভালো হবে, এই তারিখে সুরমা দিলে শোকে রোগ হবে না, এটার কোনো ভিত্তি নেই। এমনি যেটা নির্ভরযোগ্য কথা সেটা হলো আশুরার তারিখে রোজা রাখবে, বুঝলেন নি? এই যে রাসুলাম জন্মদিবস পালন করছেন কিভাবে, সোমবার রোজা রাখছেন, কয়ে যে সোমবার আমার জন্ম, তা আপনি জন্মদিবস পালন করতে চান, কেক কেটে নয় রোজা রাখেন। আপনার ছেলের রোজার জন্ম তারিখ, জন্ম তারিখে দিবস পালন করেন কি বার্থডে, হ্যাপি বার্থডে পালন করেন, জন্মদিবস পালন করার নিয়ম হলে রোজা রাখবেন। আপনি রাসুলাম কি করছেন আশুরার তারিখে, আল্লাহ শুকরিয়া আদায় করছেন কি রেখে, রোজা রেখে। মরহুম আলী মোর্শেদ সাহেব আল্লাহ তালা ওনার কবরকে জান্নাতের উঁচু মাখাম বানিয়ে দেন। উনি একবার সুন্দর একবার কথা বলছিলেন, কোনখানে যেন কয়েছে, একবারটা বাগানের ভিতর দিয়ে হাঁটি যাইতেছে, হঠাৎ করে একটা আওয়াজ শুনছে, তাকে দেখলো যে এক লোক আম গাছের সঙ্গে ঝুলে আছে। কয়েছে কিরে কি করস, কয়ে ফাঁসি দিতে উঠছি। কয়ে তুই দেখি কোমরে রশি লাগিয়ে ঝুলি রেছ, ফাঁসিতে এখানে দেয় না। কয় যে দিছিলাম গলার দম বন্ধই আসে, দম বন্ধই আসে, এই জন্য গলারটা খুলে এখন কোমরে দিছি, ফাঁসি দিছে। এখন রোজা রাখতে গেলে দম বন্ধই, এই জন্য কেক কাটি জন্মদিবস, ভালো খানা খাইয়া জন্মদিবস না। রাসুল সাল্লাম শিখিয়ে দিছেন, তুমি জন্মদিবস পালন করতে চাও, ম্যারিজ ডে পালন করতে চাও, এই দিবস এই দিবস পালন করতে চাও, রোজা রাখো, রোজা রাখি, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার বাকি জীবনের এবাদতের তৌফিক দান করো। এই জন্য আগামী বুধবার বৃহস্পতিবার রোজা রাখলে একটু কষ্ট তো লাগবে, কিন্তু মজা আছে। যারা রাখে এরা বুঝে মজা আছে, যে রাখে নাই হে বুঝে না। ওই বিশাল উঠান, মাঝখানে উঠান, চতুর্দিকে ঘর, ওই ছোটো ভাইয়ের ঘর, মেজো ভাইয়ের, সেজো ভাইয়ের, বড়ো ভাইয়ের ঘরগুলি, দাদা বেশি আছে এখনও, নাতি বিয়ে করাইছে, তো নাতি বউ আর ওই নাতিন ওই ঘরে, দাদাই ঘরে, উঠান বিশাল, বৃষ্টির দিন ওখানে দরজা খোলা জানালা খোলা, ওরা বসি বসি তেঁতুল দিয়ে পেঁপে বানাইছে, বানাইয়া খাইতেছে, দাদা এখান থেকে তাকায় রয়েছে, আহরে নাতিন বউ এক টুকরা মুখে দেয় আর মুখটা বাঁক হইয়া যায়, চুকা তো কি বলেন, চুকা মুখে দিলে মুখ বাঁক হয় না নি, তো দাদা এখান থেকে আফসোস করে, আহরে আমার নাতিন বউটা নতুন আনলাম কি কষ্ট আহের খাইতে, কিন্তু হেরে যা জিজ্ঞেস করেন কষ্ট হয় না মজা লাগে, শেষ কিনা দিয়ে কাড়াকাড়ি করে, নাতিন বউ দেবর ভাবি কি ননদ ভাবিয়ে কাড়াকাড়ি করে খাওয়ার জন্য, কিন্তু দাদা এখান থেকে মনে করে কি কষ্ট হয়। যিনি রোজা রাখে না, এ কয়ে যে কেমনি রাখে রোজা, সারাদিন এভাবে না খায়া, যিনি তাহাজ্জুদ পড়ে না, যে মনে করে তাহাজ্জুদ কেমনে পড়ে, আমি তো পাঁচ ওয়াক্ত নামাজে পড়তে পারি না, কি যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন উনি জানেন যে নামাজে কি মজা, কিয়া মিলতি হায় নামাজ মে সেজদে মে যা কর দেখলে, নামাজে কি মজা সেজদে গিয়ে দেখো, মেরাজ কি হাকিকত কো কাদে মে যা কর দেখলে, আফতাহিয়াতের মধ্যে যখন বসবে তো তখন তো তুমি মেরাজের চিত্রটা তোমার সামনে ভেসে উঠবে, আমি যেন মেরাজ আছি। এই জন্য রোজা রাখার মধ্যে মজা, এই জন্য আগামী বুধবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব। আমাদের দেশে বা সারা বিশ্বে, আমাদের বাংলাদেশেও যেটা আসলে হয়েছে সেটা হলো আমাদের পাকিস্তান আমলে শাসকদের কারণে আমাদের মাঝে কিছু ভুল ছড়াইয়া গেছে। পাকিস্তান আমলে শাসক যারা ছিল, যে আইয়ুব খান বলেন, মোনায়েম খান বলেন, কায়েদ আজম বলেন, এরা সব শিয়া, এরা কি ছিল, সব সব শিয়া। এই জন্য শিয়াদের কিছু কথাবার্তা আমাদের মাঝে ছড়াইয়া আছে,
এই জন্য আমাদের রেডিও টেলিভিশনও এখন চলে কিনা, রেডিও টেলিভিশন তো এখন দেখিও না শুনিও না, ছোটোবেলায় শুনতাম যে রেডিওর মধ্যে মহরমের 10 তারিখে হাসান হোসেনের জারি ছিল না, এখনও আছে কিনা থাকতে পারে। এই যে কারবালার ঘটনাকে ফলাও করে প্রকাশ করে, মনে হয় যেন আশুরার দিন কারবালার ঘটনার দিন। কারবালার ঘটনা ঘটছে ওই তারিখে, আপনার জন্ম 16 ডিসেম্বরে, তো 16 ডিসেম্বর কি আপনার কারণে নিয়ে এত জাতীয় দিবস কী বলেন? ঘটনাক্রমে আপনার জন্ম ওই তারিখে, কিন্তু 16 ডিসেম্বর তো জাতীয়ভাবে একটা সরকারিভাবে আমাদের বিজয় দিবস। আপনার ছেলের জন্ম 16 ডিসেম্বর, এই জন্য নিয়ে 16 ডিসেম্বর ধন্য না, আপনার ছেলে ধন্য হয়েছে ওই দিনে জন্ম নেওয়ার কারণে, বুঝেন না কথা। এই জন্য আশুরা তো অনেক আগ থেকে, মুসা ইসলামের জমানা থেকে, কিন্তু এই তারিখে কারবালার ঘটনাও ঘটছে, সেটা ভিন্ন এক সময় আলোচনা করব। কিন্তু আশুরার গুরুত্ব হইল মুসা ইসলামকে আল্লাহ তালা নাজাত দিয়েছেন, এই জন্য রাসুল ইসলাম রোজা রেখেছেন, আমাদেরকেও নির্দেশ দিয়েছেন এবং সুসংবাদ দিয়েছেন যে রোজার দ্বারা আমাদের 1 বৎসরের গুণা মাফ হইয়া যাবে। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং যে সমস্ত ভুল কথা সমাজে আছে বা ভুল আমল আছে, এই সমস্ত ভুল আমল ভুল কথা থেকে আল্লাহ তাআলা হেফাজত করারও তৌফিক দান করুক।